सिलीगुड़ी से एक परेशान कर देने वाली खबर सामने आ रही है, जहां एक बच्चे को पानी में नशीला पदार्थ खिलाकर उसका अपहरण करने का मामला सामने आया है। हालांकि एक 10 साल का बच्चा अपनी बुद्धि का इस्तेमाल कर घर वापस लौट आया। ऐसी घटना से सिलीगुड़ी के शक्तिगढ़ इलाके में सनसनी फैल गई है। आप सभी को बता दें कि शक्तिगढ़ निवासी टोटो चालक कलाई सूत्रधार का 10 वर्षीय बेटा रुद्र सूत्रधार हर दिन की तरह बुधवार को भी शक्तिगढ़ मैदान में खेल रहा था। खेल के बाद घर लौटते वक्त अचानक एक मारुति वैन आई और उसे पानी मांग पीने के बाद वह बेहोश हो गया। पानी पीने के बाद उसे फाटा पुकुर में होश आया। जैसे ही कार चालक बाथरूम गया तो वह कार से उतरकर भाग निकला और फाटा पुकुर में ट्रैफिक गार्ड के पास पहुंचा। इसके बाद ट्रैफिक पुलिस ने बच्चे के परिवार को सूचित किया। अपहृत बच्चे को एनजीपी थाने की पुलिस की मदद से एनजीपी थाना लाया गया। इस तरह की घटना से बच्चे के पिता दहशत में है। उधर एनजीपी थाने की पुलिस ने इस पूरे मामले की जांच शुरू कर दी है। हमरा जीवने छोटो থেকে বড় হলাম জন্ম আমাদের অশোকনগরে কোনো দিন শুনি নাই এখন শুনতেছি খুব আতঙ্কিত আমি একটা মেয়ের বাবা অনেকে ছেলে ছেলে দিয়ে এখন বিয়ে হয়েছে ওদের ছেলে পেলে হয়েছে এখন আমরা কাজকর্ম ছেড়ে কি বাচ্চা কাচ্চা পাহারা দেব এসব মানে যা শুরু হয়ে গেছে এর আগে কিছুদিন আগে বাইক চুরি হলো না তো হচ্ছে চুরি জামাই তো হচ্ছে আর বাচ্চা চুরি শুরু হয়ে গেল পানিগুড়ি মোড়, পানিগুড়ি মোড় তো আমার মাথায় হাত দেবে, এত দূরে আমার ছেলে কি করে গেল। তারপর আমাকে বললো যে আপনার অত চিন্তা করার দরকার নাই, আমরা ফাটাপুকুর যে ট্রাফিক পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি, মানে যে পেয়েছিল তো ওখানে গেলাম আমি আনতে। আনতে যাওয়ার পর তারপরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে তখন আমাকে বললো বাবা আমাকে আমাদের শক্তিগড়ে অশোকনগর বলির থেকে আমাকে একটা মারুতি ভ্যান আমাকে জল খেতে বলছে। তো আমি জল খেলাম, জল খাওয়ার পর তারপরে আমার কিছু মনে নাই। তো ওখান থেকে তারপরে আমাকে আমি যখন মোটামুটি এত দূর চলে আসছি, চলে আসার পর দেখি আমার হোশ আসছে। তারপরে ড্রাইভারটা বাথরুম করতে গেছে, বাথরুম করতে যাওয়ার পর আমি ওখান থেকে গাড়ির দরজাটা খুলে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার পর আমাকে একটা কাকু পেয়েছে ওখান থেকে। তো কাকুটা আমাকে ওখান থেকে বললো যে তুই কোথার থেকে আসছিস, তো বলছে যে শক্তিগড় শিলিগুড়ি শক্তিগড় থেকে আসছি, তো আমি এরকম হারিয়ে গেছি। তো বললো তো কে নিয়ে আসছে, ও বললো যে আমাকে একটা গাড়িওয়ালা নিয়ে আসছিল, গাড়িওয়ালা নিয়ে আসছিল। তো আমি এখান থেকে গাড়ির থেকে দৌড়ে পালিয়ে গেছি। তারপর বললো যে বাবার নাম্বার বল, তো বাবার নাম্বার বলছে, তো আমাকে ফোন করছিল। ফোন করার পর তারপর বললো যে এখন কোনো চিন্তার কোনো কারণ নেই, বড়োবাবুর কাছে দিয়েছি। তারপর ওখানে গেলাম আমরা, আমি গেলাম আমার বন্ধু একজনকে নিয়ে গেছিলাম। তো বড়োবাবু ওখান থেকে আমাকে বললো, ওখানে ভিডিও টিডিও করে তারপরে বললো আইডেন্টি সব কিছু দেখে টেকে বললো এখন নিয়ে যেতে পারে। আমার বয়স না না কখন নিয়ে আসছিস, আপনার ছেলে কত বছর? আমার ছেলে 10 বছর 10 প্লাস। আমি টোটো চালাই। মানে এই ঘটনাটা কখন ঘটেছিল? এটা সকালবেলা 11টা থেকে 11:15টার মধ্যে ঘটছে। তো আমার কাছে ফোন আসছে মোটামুটি 2:30 থেকে 3টার মধ্যে। মাঠে শক্তিগড় মাঠে খেলতেছিল। যখন আপনি যখন ফোন আসতো ওখান থেকে, তারপরে আপনার বাড়িতে কি মানে ইয়ে করেছিল, জিজ্ঞাসা করেছিল যে আপনার ছেলে কোথায় হবে? না আমি সব জায়গায় খুঁজছি, ও যেখানে যেখানে যায় তো সেখানে পাইনি। মানে আমি তো খুঁজছি আগেই, ফোনটা যখন আসছে তখন আমি ডাইরেক্ট চলে গেছি। বাড়িতে কে কে থাকে? আমি থাকি, আমার ওয়াইফ থাকে, ছেলে থাকে। অনেক অনেক আন্ত বলছি, আজকে আমার ছেলে হয়েছে, কালকে অন্য ছেলে হতে পারে, কালকে অন্য মেয়ের হতে পারে। ব্যাপারটা কি খালি ওর ছেলে বলে তো না, আজকে যদি ওর হোস্টটা না আসতো, ফ্যানটা না আসতো, তাহলে তো আমি ওকে পাইতো না। আপনার নাম? আমার নাম বলাই শুক্লধর।